সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। ওদের আমলে কাগজ একটাও নেই, আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সিপিএম। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রবীণ নেতারা, আর রাস্তায় আন্দোলনের ঝড় তুলেছে সিপিএম এর ছাত্র ও যুব সংগঠন। এই প্রেক্ষাপটে সিপিএম কে পাল্টা জবাব দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব বাবুর কথা মনে আছে, চোরদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে, গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। বামফ্রন্ট ওই ভোটের পরে 2011 হারবে এটা তো নিশ্চিত ছিল না, বলছে বামফ্রন্ট সরকারে আসবে জানে, তাদের তো কাগজ এদিক ওদিক করার কথা না, আবার তো বুদ্ধদেব মুখ্যমন্ত্রী হবার কথা, কিন্তু হননি, এসে বসে বললেন মমতা ব্যানার্জি। তাহলে কাগজটা সরাবার সুযোগটা কোথায়, কার? মুখ্যমন্ত্রীর একমাত্র এখনকার তারই সুযোগ আছে। বরং উল্টো দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরে আগুন লাগছে রাইটার্স বিল্ডিংয়ে, আর মুখ্যমন্ত্রীর বিড়ম্বনার কারণ হতে পারে এমন ফাইল সব লোপাট হয়ে যাচ্ছে। বড় বেশি মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারে একাধিক চাকরির ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে ফের একবার কোনটা দুর্নীতি আর কোনটা ভুল, সেই ফারাকের দিকে ইঙ্গিত করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভড হয়েছে, তাহলে তোমরা এটাকে রেক্টিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন। এক সময় উনি আমায় চিনতেন, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ওনার সরকারের কিছু সমালোচনা করেছি, সেটা যদি সম্পর্কের অবনতি হয় হিসেবে উনি ধরেন সেটা ওনার ব্যাপার। আর যে জাজমেন্টের কথা বলেছেন, দেখুন আমি রিটায়ার করেছি 10.5 বছর, তার আগে জজিয়তি করেছি 18 বছর, এই দীর্ঘ সময়ের মধ্যে আমি কি জাজমেন্ট দিয়েছি না দিয়েছি আমার পক্ষে কিছু মনে নেই। জাজমেন্ট দিয়ে কাউকে কোন সরকারকে বাঁচানো যায় বলে আমি মনে করি না। যাই হোক, উনি যখন বলছেন ওনার ব্যাপার। সব মিলিয়ে দিয়োগ দুর্নীতি নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপে ক্রমশ চড়ছে তরজার পারদ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।